ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে চাকি দেখছেন ইনি হলেন সুইটি বেগম নিজের ভালো ছাড়া অন্যের ভালো মোটেই সহ্য করতে পারে না সুন্দরী রূপবতী এবং গুণবতী হওয়া সুইটি বেগমের অহংকার প্রায় পাহাড় সমান কিন্তু সুইটিভাবের এই অহংকার সবার জন্য প্রযোজ্য নয় টাকার কাছে সুইটিভাবে তার অহংকারের পতন ঘটায় কি কথাটা শুনে অবাক হচ্ছেন নাটেনে ধৈর্য ধরে সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিওটি দেখুন আপনার মাইন্ড পরিবর্তন হয়ে যাবে যাই হোক মূল কথায় আসি একদিন বিকেলবেলা সুইটি ভাবি গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে আসছে এমন সময় বাবু নামের ছেলেটির সাথে দেখা হলো ভাবি বলল আরে লম্বা বাবু ভাই কই যাও কথাটা শুনে বাবু একটু বিরক্ত হয় তারপর হাসি দিয়ে বলল ভাবি আমার নাম বাবু শুধু বাবু বলেই ডাকবে না লম্বা বাবু নয় জবাবে ভাবি বলল ও মা আমার কী দোষ তোমার বন্ধু মামুন মিজি সেই তো তোমাকে লম্বা বাবু বলে ডাকতেন ভাবি মামুন মিজির মতো একটা ফাজিল ছেলে এই গ্রামে একটাও নেই এর কথায় কান দেবেন না এমন কথা শুনে ভাবি হেসে বলল। আচ্ছা ঠিক আছে আমি আর লম্বা বাবু বলে ডাকবো না বাবু ভাই শোনো না তারপর হট লুকিং দিয়ে বলল আমার কিছু টাকা লাগবে খুব দরকার প্লিজ হেল্প মি পরে না হয় শোধ করে দেব। ভাবির এমন চাহনি দেখে বাবু এদিক ওদিক তাকিয়ে চাপা কণ্ঠে বললো আরে ভাবি আমি কি তোমাকে কখনো না করেছি বলো তুমি এত সুন্দর করে কথা বলো আমার সে কি ভালো লাগে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না ও তাই নাকি আমার কথা শুনেই তোমার এমন অবস্থা আমার পেটের ভাঁজ দেখতে তো মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে বাবু অবাক হয়ে বলল ভাবি এই তুমি কি বলছ পেটের ভাস দেখা সৌভাগ্য আমার হয়নি কেন হবে না সন্ধ্যার পর দু হাজার টাকা নিয়ে বাসায় এসো তখন না হয় দেখাবো কিন্তু কাউকে বলতে পারবে না ভাবির মুখে এমন কথা শুনে বাবু বলল, না না একদম কেউ জানবে না তার মানে তুমি আমাকে এমন কথা বলতেই ভাবে একটু মৃদু হাসি দিয়ে বলল, যাহ বল। সব কথা কি মুখে বলতে হয় আমি জোর করাটা পছন্দ করি বুঝলে কিছু আর যদি না বোঝো তাহলে না বুঝ পাতা হুম একদম ঠিক বলেছো ভাবি কথাটা শোনার পর ভাবি পাগল করা হাসি দিয়ে চলে যায় তারপর বাবুর মনের ভেতর আনন্দের ঝড় বইতে লাগলো খুশির ঠেলায় বলল, যাক বাবা অনেক টাকা পয়সা দেওয়ার পর আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই পর্যন্ত শালির বেটিকে অনেক টাকা দিয়েছি সন্ধ্যার পর সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে উফ আবার দু টাকা ঋণ করতে হবে কী আর করা এমন কথা বলে বাবু আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে যায় এদিকে সোফায় বসে বই পড়ছে জাকিয়া এমন সময় রহিমা বেগম এসে জাকিয়ার পাশে বসার পর বলল জাকিয়া তুই কি খুব ব্যস্ত না মা বলো কি বলবে শোন আমি না একটু স্বর্ণকারের কাছে যাব। হঠাৎ স্বর্ণকারের দোকানে যাবে কেন আর বলিস না তোর ভাই মামুনের বিয়ের জন্য একটা গলার হার আর একটা গলার চেইন বানাতে দিয়েছি সেটা আনতে যাব ও আচ্ছা তাই নাকি চলো আমিও তোমার সাথে যাব তুমি একটু বসো আমি রেডি হয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা একটু তাড়াতাড়ি কর এমন কথা বলতে না বলতেই কলিং বেলের আওয়াজ কানে এলো মা বললেন এখন আবার কে এলো তারপর মা দরজা খুলে দিতেই সুইটি ভাবি সালাম দিয়ে বলল কি গো খালা কেমন আছেন ভালো আছি মা তুমি কেমন আছো জি খালা আমিও ভালো আছি ভেতর আসো বৌমা এমন কথা বলে ঘরের ভেতর ঢোকার পর সোফায় বসলো সুইটি ভাবি রহিমা বেগম সোফায় বসে বলল তা কি মনে করে আসলে মায়ের মুখে এমন কথা শুনে জাকিয়ে এসে বলল কি মনে করে আবার আমার ভাবির কাজই তো পাড়া বেড়ানো এমন কথা বলেই সবাই হাসতে লাগলো জাকিয়ার মুখে এমন কথা শোনার পর সুইটি ভাবি বলল। হ্যাঁ খালা আমার কাজই হলো আমার ননদিকে দেখে শুনে রাখা আমার সুন্দরী ননদ তো দিন দিন বড়ো হতে লাগলো তার খেয়াল রাখার জন্য আমার আশা ভাবির কথা শোনার পর জাকিয়া বলল ভাবি তুমি এসেছো ভালো কথা কিন্তু আমরা তো এখন একটু বের হব তুমি কোনো দরকার এসেছো ও হ্যাঁ আমার একটু মামুনির সাথে দরকার ছিল আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে তাই ওকে একটু দেখাতে এসেছিলাম ও আচ্ছা দাঁড়াও ভাইয়াকে ডাকি তারপর জাকিয়া তার ভাইকে ডাক দিতেই কিছুক্ষণ পর মামুন এসে বলল কি হয়েছে ভাইয়া আমি আর মা একটু বাহিরে যাব তুই একটু ভাবির ফেসবুক আইডিটা দেখ তো কী হয়েছে আরে এখন দেখতে পারবো না আমি একটু বাহিরে যাব। ছেলের মুখে এমন কথা শুনে মা বললো তাহলে কী আর করা আচ্ছা ঠিক আছে তুই তাহলে আমাদের সাথে চল মায়ের মুখে এমন কথা শুনে মামুন ভাবিকে বলল ভাবি আপনি না হয় ঘন্টাখানেক পরে আসেন আচ্ছা ঠিক আছে ভাই পরে আসলে ভালোই হবে যাই হোক সবাই মিলে ঘর থেকে বেরিয়ে চলে যায় এদিকে বাবু নামের ছেলেটি কফি হাউসে গিয়ে তার এক চাচাকে বলল চাচা আমার একটা কোম্পানিতে চাকরি হয়েছে আমার জন্য দোয়া করবেন বাবুর মুখে এমন কথা শোনার পর চাচা বলল ও তাই নাকি যাক বাবা তোর মায়ের কষ্টটা সফল হলো তোর মা তোকে লেখাপড়া করাতে গিয়ে মানুষের বাসায় বাসায় কাজ করেছে মাঝে মধ্যে আবার মাটি কাটারও কাজ করেছে তোর মাকে কখনো ফেলে দিস না বাবা চাচা এসব আপনি কী বলছেন মা আমার লাইকা নিজের শরীরকে শরীর মনে করে নাই সেই মারে আমি কেমনে ফালাম আমার মায়ের জন্য আমার জন্য দোয়া করবেন চাচা যান যাতে আমি মায়ের সেবা করতে পারি দোয়া তো করি বাবা তুই আমার ছেলের মতো তোর বাবা আমার বন্ধু ছিল খুব ভালো মানুষ ছিলেন সেই সুবাদে তোদের জন্য আমি কিছু করার চেষ্টা করি চাচার মুখে কথাটা শোনার পর বাবু বলল চাচা যদি কিছু মনে না করেন তাহলে আমারে দু টাকা ধার দেন আমি ঢাকা যাওয়ার মতো হাতে টাকা নাই ওরা বলেছে কাল সকালে অফিসে জয়েন করতে হবে আমি আপনাকে বেতন পেয়ে টাকাটা ফেরত দিয়ে দিব আচ্ছা ঠিক বুঝতে পেরেছি তোর ভাড়ার টাকা নাই তারপর মধ্যবয়স্ক গফুর মিয়া মানি বের করে দু টাকা দিল টাকা হাতে পাবার পর বাবু বিদায় নিয়ে চলে যায় যাই হোক এদিকে বিছানায় বসে অপেক্ষার পর বাবুকে ফোন দিতে লাগলো সুইটি ভাবি বাবু ফোন রিসিভ করে বলল হ্যালো ভাবি বলো জবাবে ভাবি বলল কই তুমি টাকা পেয়েছ কি যে বলো না ভাবি তোমার জন্য টাকার অভাব হবে না শুধু আমাকে বললেই হবে এই পর্যন্ত যখনই টাকা চেয়েছ ঠিক তখনই টাকা পেয়েছ সুতরাং বুঝে নিও আমি কোন ধরনের মানুষ বাবুর মুখে এমন কথা শুনে সুইটি ভাবি খিলখিল করে হেসে বলল আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো এই তো আমি দুই মিনিটের মধ্যেই আসছি এমন কথা বলার পর ফোন রেখে বাবু নামের ছেলেটি সিঁড়ি বেয়ে উঠতে লাগলো অতপর বাবু নামের ছেলেটি ভাবির বাসায় আসার পর ভাবিকে দু হাজার টাকা দিতেই সুইটি ভাবি তার শাড়ি এক পাশে ফেলে বাবুকে জড়িয়ে ধরে আতর করতে লাগলো এবং বাবু নামের ছেলেটিও ভাবির রূপের সাগরে ডুব দিতে লাগলো এমন সময় সুইটি ভাবির ফোন বেজে উঠল তারপর ফোন হাতে নিয়ে দেখল মামুন মিজি ফোন করেছে ফোন রিসিভ করার পর সুইটি ভাবি বলল হ্যালো ওবাস থেকে মামুন মিজি বলল হ্যাঁ ভাবি তুমি কই জবাবে ভাবি বলল আমি বাসায় আছি তুমি কই আমিও বাসায় আছি তুমি তাড়াতাড়ি চলে এসো না আসবো না তুমি আগে বলো এমন করলে কেন আরে বুঝলাম না আমার মা আর আমার বোন বাসায় ছিল আমি যদি তখন তোমার কথায় সায় দিতাম তাহলে আমার মা আর আমার বোন আমাকে সন্দেহ করতো আমি চাই না তোমার আমার বিষয়টা কেউ জানুক প্লিজ শোনা চলে আসো মামুন মিজির মুখে এমন কথা শোনার পর সুইটি বলল ওয়াও তাই নাকি তোমার বুদ্ধির তুলনা হয় না উম্মা। মা চুমু দিয়ে বলল এই শোনো তোমাকে বলেছিলাম না আমার টাকা লাগবে জবাবে মামুন মিজি বললো আচ্ছা ঠিক আছে বাসায় এসে নিয়ে যাও মামুন মিজির মুখে এমন কথা শুনে সুইটি ভাবি খুব খুশি হয়ে বলল, আমি এক্ষুনি আসছি আর এদিকে বাবুকে বলল এই শোনো আজ এই পর্যন্ত কাল বাকিটা হবে আমার একটা জরুরি কাজ আছে চলো বের হওয়া যাক তুমি আগে বের হবে আমি পরে বের হবো ওকে সুইটি ভাবির মুখে এমন কথা শুনে বাবু অবাক হয়ে বলল সব তুমি কি বলছো ভাবি এ সময়ের প্যারাটা তুমি বোঝো জবাবে ভাবি বলল, সবই বুঝি কিছু করার নাই এখন চলো যাওয়া যাক সুইটি ভাবির মুখে এমন কথা শুনে রেগে মেগে অস্থির বাবুর মন একেবারেই খারাপ হয়ে গেল মেজাজটা গিরগির করছে তারপর সুইটি ভাবের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো খাইছে রে এইভাবেই তো মনে হচ্ছে আমাকে উরু দেখিয়ে নদী পার করার চেষ্টা করছে এতদিন ধরে তো এটাই দেখছি আমিও নাছরবান্দা কাজ উদ্ধার না হওয়া পর্যন্ত হাল ছাড়ছি না হায় আফসোস এভাবে কি চলবে যুব সমাজ সুইটিভাবির উদ্দেশ্যটা সে কেন এমন করছে তার কিসের অভাব প্রশ্ন জাগে মনে তাই না সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত দুই যুবকের জীবনে কি ঘটল আপনাদের সারা পেলে শেষ পর্ব তুলে ধরব কথা দিলাম শেষ পর্বটা দেখলে চোখের পানি অঝরে পড়তে থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক এই কামনা করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করুন ধন্যবাদ